যেই গাছটার তলে দাঁড়ায় রয়েছি, একান্দা ফল আসতেছে, একান্দা পাকতেছে। এই গাছটা আমি 2,50,000 টাকা বিক্রি করছি শুধু ফল, আর বাকি 1,00,000 টাকার বেশি আমার কাছে আছে। তাইলে মোট আমার 3,50,000-3,00,000 টাকার ফল এই গাছটা আসছিল একটা গাছ থেকে। আর ভিতরে যেই গাছটা আমার 12 মাসই আছে, ওই গাছটাতে গত বছর আমি 2,50,000 টাকা বিক্রি করছি আলহামদুলিল্লাহ। আর বাকি এই গাছটা হলো 1,00,000 টাকা, ওই গাছটার ফল আমি বিক্রি করি নাই। আর ঘরের দরদার মেয়ে একটা গাছ আছে, এই গাছটা 1,20,000। এইভাবে মোটামুটি 8-9 লক্ষ টাকা বিক্রি আছে গত বছর। এই বছর আর চারা চারাটা মনে হয় 10 হবে। বলা হয় দিন দিন বিশ্ব ছোট হয়ে আসছে, অর্থাৎ কোনো একটি দেশের ফল বা ফসল সেই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, এখন ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। এই যেমন মাল্টা এবং ড্রাগন একসময় বাংলাদেশে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল, এখন যেমন হইচই পড়েছে এই রামবুটান নিয়ে। আমরা এসেছি নরসিংদীর শিবপুর উপজেলার অষ্টআনী গ্রামে। এখানে মূলত আসলে বলা যায় যে লটখন খ্যাত এই গ্রামটি এখন রীতিমতো বাংলাদেশের বিভিন্ন জায়গায় হইচই পড়ে গেছে এখানকার জামাল উদ্দিন এবং তার রামবুটন নিয়ে। আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান রামবুটন, এবং বাংলাদেশে বলা হচ্ছে যাকে প্রথম এই রামবুটান তিনি চাষ শুরু করেছেন সেই জামাল উদ্দিনকে নিয়ে, এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কীভাবে এই রামবুটান চাষ করতে হয় এবং কীভাবে আপনি পাবেন, এইসব নিয়েই আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আর সঙ্গে আছি আমি মনিষা মিন্টু। নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের লটকনখ্যাত গ্রাম অষ্টআনী, এই গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন দীর্ঘ 15 বছর ছিলেন প্রবাসে। 2006 সালে ব্রুনাই থেকে বাড়ি ফেরার সময় স্বজনদের খাওয়ার জন্য নিয়ে আসেন রামবুটান ফল। এ ফলের বীজ থেকে প্রথমে কৌতূহলবশত রামবুটানের চারা লাগান। প্রথম ডাবের ফলটা হইল আমাদের মাঘ মাসে আমরা মুকুল আসে, এই ফলটা আমরা হারভেস্ট করি আষাঢ় মাসের 25 বা 20 থেকে শুরু করি, শ্রাবণের শেষ মুহূর্ত পর্যন্ত এই ফলটা থাকে। আবার দ্বিতীয় যে ফলগুলি আছে আমার, এটা হারভেস্ট করবো আমরা অগ্রহণে, এটা আসবে আপনার বৈশাখে, মুকুলটা এটা হারভেস্ট করবো আমরা কাত্রি অগ্রহণে। আবার যেটা নিয়ে এখন যে মুকুলগুলি আমার কাছে আছে, এটা আমরা পৌষ মাসে হারভেস্ট করবো। আবার পৌষ মাসে যে মুকুলটা আসবে, এই মুকুলটা আমরা গত বছর মনে নিউটা আমরা করছি, এটা আপনার চৈত্র বৈশাখে। এইখানে আমরা 3-4 টাকা দাফে পাইতেছি এখন। যে ফলগুলি আমার হাতে আছে এই ফলগুলি হারভেস্ট করার মতো হয়ে গেছে, কিন্তু আমরা আরও 1 মাস রাখব, কারণ এই যে ফলের একটা ঘাটতি আছে বাংলাদেশে, যে একবার সিজনে হলে ওই ফলটা শেষ হয়ে যায়। আর আমার দেশে আরেকটা জিনিস, কিন্তু আমাদের দেশে যখন ফলগুলি একবারে পাকে তখন ওই যারা ক্রেতারা যারা পাইকার আছে তারা কিন্তু একটা কুরাম করে যে আজকে ফল বেশি উঠছে, আজকে কিন্তু সস্তায় কিনতে পারবো, তোমরা কিনো না। কিন্তু রামবুটান নিয়ে কেউ কোরাম করতে পারবে না, কারণ আজকে বাজার ভালো আমি আজকে বিক্রি করবো, বা 15 দিন পরে বাজার হবে 15 দিন পরে। যেই কারণে এটা লটকন না, আম না, কাঁঠাল না, যে বাজার আমার হাতে আছে এই বাজারটা মনে করেন এইভাবে রাখলো 15 দিন থাকবে, এইভাবে রাখলো, তাইলে আমাদের এইটা নিয়ে দুশ্চিন্তা করা লাভ নাই। বিক্রি কত কি কোথায় বিক্রি? হ্যাঁ, বিক্রিটা আমরা তখনও বাজারটা থয় নাই, আমাদের বাড়ি থেকে প্রথম বেচছি 2,000, এখন 1,500, সামনে আরও কমে বেতো, তখন 12 মাসই ফলটা নামবে, ফল না থাকবে তখন রেটটা কমাই দিব, যাতে সারা বাংলাদেশের মানুষ পায়, খাইতে পারে স্বল্প দামে। এই নিয়ে আমি কাজ করতেছি। এর আগে জামাল উদ্দিন ভাইয়ের এই রামবুটানের বাগানে আসলে তখন আমরা দেখেছি যে এই রামবুটানটি ছোট ছোট ছিল, এখন আমরা লক্ষ্য করছি যে একদিকে যেমন রামবুটানটি পেকে গেছে, অন্যদিকে আরও কিছু আছে যেগুলো দেখা যাচ্ছে আরও হয়তো 1 মাস পরে সেগুলো আবার লাল আকার ধারণ করবে এবং আরও গুটি গুটি হচ্ছে। অর্থাৎ জামাল উদ্দিন ভাই যেটা বললেন যে এই রামবুটান সেটি আসলে সারা বছরের একটি ফল।
আচ্ছা জামাল ভাই, আমরা তো দেখছি যে একেবারে উপরে একটু কাটা কাটা মতো, কিন্তু তেমন ধার নেই, তো এটা খাই আসলে কিভাবে? আসলে এটা ওই যে আমি আপনারে দেখাইতেছি ফলটা কিভাবে খাইতে হয়, যেমন উপরে কাটা কাটা অনেক সব উপরটা অনেক সব, কিন্তু ওই যেটার ভিতরে লিচুর মতো অংশটা কিন্তু রসান অনেক অনেক মিষ্টি। আপনি দেখেন একটা ফল খাইয়া অনেক মিষ্টি, একবারে লিচুর মতো আপনি দেখেন অনেক সুস্বাদু। জি জি, এইভাবে টানতে হবে অনেক মিষ্টি, লিচুর মতো মনে হচ্ছে, কিন্তু খোলা সিস্টেমটা খুব সুন্দর, খুব সুন্দর। জি জি, এই যে একবার জি অসাধারণ, একেবারে লিচুর মতো এবং দারুণ টেস্ট, অনেক মিষ্টি। মানে মাঝখান দিয়ে টান দিলে হ্যাঁ খুলে দেবে একবারে সহজ, যেমন প্রত্যেকটা ফল হয়। এটা যে পাড়ার পরে এটা কতদিন থাকবে এভাবে? এটা এইভাবে 15 দিন থাকবে। ফ্রিজে রাখতে হবে না বাইরে থাকবে? না বাইরে, এরপরে ফ্রিজে ঢুকাইলে আরও 15 দিন, এক মাস রাখতে পারবেন। কিন্তু এই অবস্থা, এই অবস্থায় থাকবে আরও 15 দিন, এমনই কালার থাকবে, কিন্তু আরও 15 দিন যেটা থাকবে উপরটা একটু মশা হবে, ভিতরে থাকবে একবারে খালি মিষ্টি বাড়তে থাকবে, যত দিন থাকবে মিষ্টি বাড়বে। এখন তো এক মাস আসবে গাছে, আর এক মাস হলো আপনার বাড়িতে রাখা যাবে। জি জি জি, তাইলে 2 মাস হেভি হলো 1 মাস, 3 মাস টোটাল 3 মাস পাকার পরে, যেদিন থেকে মানে পাকার পরে 3 মাস। জি জি জি, এটা আপনার পাকার পরে 3 মাস, এটা খাওয়ার আরও উপযুক্ত হয়েছে আরও 1 মাস আগে থেকে খাওয়া যাবে ইনশাআল্লাহ। জি 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 ইনশাআল্লাহ। আচ্ছা চলুন আপনি বাগানটা দেখি। জি জি, চারা গাছগুলি যেগুলি আমি বিক্রি করি, যেমন ওই গাছগুলি দেন অনেক সুন্দর মা, এই যে গাছগুলি অনেক সুন্দর, এই যে। আচ্ছা এগুলো, এগুলো বয়স কত হয়েছে? এগুলি 5 বছর। এগুলো 5 বছর? জি জি। এগুলো আপনি কত করে বিক্রি করেন? এগুলি 3000। এগুলো 3000? জি জি, এগুলি 3000, অনেক সুন্দর গাছ। যেমন সামনে আরও ব্যতিক্রম গাছ আছে, এখানে শুধু গাছ 3000 না, এগুলি বেশি আপনার 5000 টাকা, ওইগুলি 1 বছর পরে। এই গাছ 5000 টাকা? জি জি, ওইগুলি 5000। এই গাছগুলি অনেক ভালো, যেমন আরও সামনে। আচ্ছা ধরুন এই গাছ, এই গাছ, এই গাছটা বয়স কত হয়েছে? এইগুলি 6 বছর। এগুলো তো আমরা দিই, এগুলিও 6 বছর, এগুলিতে ফল আসে পড়বে আগামী বছর। ও মানে লাগালে হ্যাঁ 1 বছরের ভিতর ফল চলে আসে। আর এগুলো তো ছোটো ছোটো গাছগুলো দেখছি, এগুলোতে আপনি কত টাকা? এইগুলি 1000 টাকা, 2 বছরের উপরে বয়স, অনেক সুন্দর গাছ। ওইগুলো 2 বছরের উপরে বয়স? জি জি, আমার কাছে বিভিন্ন রকমের গাছ আছে, যেমন ওই দিকের গাছগুলি অনেক সুন্দর, আপনি ওই যে এইগুলি, এগুলি অনেক সুন্দর গাছ। কেউ যদি কিনতে চায় এখন দূরে থাকে, তাহলে তার কাছে পাঠানোর সিস্টেম না? এটা নিজেরা কেয়ারিং করতে হবে, এটা কুরিয়ার দিয়ে দেওয়া যাবে না, এটা বিশাল বড় গাছ, এগুলি নিজেরা যারা পিকআপ আছে, আচ্ছা যারা নিয়ে যাইতে পারবে তাদের লাভ। আচ্ছা, যেমন এগুলি কুরিয়ারতে সেল দেওয়া যাবে না। আচ্ছা, এটা আপনি ছোটগুলো কুরিয়ারতে সেল দেন? জি জি, 3.5 বছর বা 4.5 বছরের গাছগুলি 6 থেকে 7 ফুট পর্যন্ত আমরা কুরিয়ায় দিতে পারি। আচ্ছা এগুলো কি কলম না? না, বিচির গাছ, বিচি থেকে, বিচি থেকে, বিচি থেকে। বিচির গাছগুলি হেভি বড় হয়, তাই আমার কলমের গাছে দেখা গেছে একটা গাছে 4-5টা ফল আছে এই প্রথম, কিন্তু দ্বিতীয় বছর না হয় 20-30টা হবে, আর বিচির গাছটা প্রথমেই আসবে আপনার 20-25। আচ্ছা মানে কলম গাছ যদি আপনি লাগাই, লাগানোর পরে কতদিন পরে ফলটা আসে? না, কমপক্ষে 5 বছর আগে আসবে। মাতৃগাছ বলতে কি বোঝাচ্ছেন? মাতৃগাছ হলে বিচির গাছগুলি, বিচির গাছটা যারা করে বাগানে, যেমন নাসেরওয়ালার আপনার কাস্টগুলি ইন্ডিয়াতে আনে, জেনতে আনে, তারা খালি আনতে তার সেল দিতে দেয়, একজনের দিতে আনে একজনের বেছে। আমরা প্রত্যেকটা লোক যদি বাগানওয়ালার কাছ থেকে নিই, তাইলে আমরা কিন্তু পাউল হবে না, কেউ এটার থেকে আপনার থালা কি পাইবেন। তার মানে আসলে বাগান থেকে দেখে শুনে আসলে কেনাটা? জি জি, সবচেয়ে উত্তম। কামালুদ্দিন ভাই, আমরা তো দেখলাম যে আপনার বিভিন্ন সাইজের চারা, বিভিন্ন দামের চারা, তো এই বাগানে এখানে কি আসলে ফল আছে কি না? জি জি, আমার এখানে 3টা গাছে 4টা গাছে ফল আছে। যে পৃথিবীর কোনো ফলেই এত সুন্দর না, একেবারে সুন্দর কালার, একবারে সুপার কালার, একই ধরনের কালার, কোনো ধরনের কোনো ইয়ে, একটা ফল আপনার কোনো ব্যাসকম নাই। গাছের বয়স হলো 7 বছর, এই গাছটার বয়স 7 বছর? জি জি, 7 বছর, 2 বছর ধরে ফল আসতেছে, আমার 5 বছরের ফল পেয়ে গেছি। যে পাকা অবস্থায় বিচি খেলাম, খাওয়ার পরে সেই বিচিটা যদি লাগাই সেটা? হ্যাঁ ইনশাল্লাহ হবে, 5 থেকে 6 দিনে জ্বালায় দেবে। আমি তো বলছি যে আমার কাছে 1 কেজি ফল নিয়ে যদি কেউ বাগান করে তাহলে সবচেয়ে ভালো, সারা কিনা লাগবে না, অতগুলি টাকা দেওয়া লাগবে না, 1 কেজি ফল যদি কেউ 1500 টাকা দেয় ফলটা কিনে নেয়, সবাই খাইলো বাড়ির ফ্যামিলি, আবার গাছটা রোপণ করলে হয়ে গেলো, তবে এটাতে 5 বছর আসবে।
প্রদর্শক যারা এই জামালউদ্দিন ভাইয়ের কাছ থেকে রামবুটন চারা কিনতে চান তাদেরও কেনার সুযোগ রয়েছে। তিনি একটু ছোট সাইজের চারা তিনি কুরিয়ার করে পাঠান, আবার তার কাছ থেকে মৌসুমে ফল কেনারও সুযোগ থাকছে এবং 1 কেজি ফল 1500 টাকা দিয়ে কিনে তিনি যেটা বললেন যে সেক্ষেত্রে তিনি সেখান থেকে চারা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে 5 থেকে 6 বছরের মধ্যে তার ফল হবে সেটি আশা করা যায়। পরিচর্যা বিষয়টা একটু শুরু থেকে আমাকে একটু যদি বলেন। পরিচর্যাটা একবারে সহজ, যেমন আমাদের বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের মাটি, তবে এটা বালুতে হবে, একটেল মাটিতে হবে, বেলে দোয়াশ হবে। হ্যাঁ, আর ওই বালুতে যদি হয় তাহলে ইটের রাবিশ ব্যবহার করতে হবে, জৈব তো ব্যবহার করতে হবে যে কোনো লাগালে, কিন্তু বালু মাটিতে কি ইটের একটা শক্তি আছে যেটা ভাঙাটা, এটা ব্যবহার করতে হবে। তাই আপনার গাতাটা সবচেয়ে উপরে করতে হবে 6 থেকে 7 ইঞ্চি, 7 ইঞ্চির নিচে যেমন আমার এই গাছগুলি 7 ইঞ্চির নিচের কোনো শিকড় নাই, সব শিকড় 7 ইঞ্চির উপরে, 5 ইঞ্চি 6 ইঞ্চির ভিতরে, যেই কারণে ওইগুলি রোপণ করার একবারে সহজ। আর সবচেয়ে বেশি পানির দরকার পড়ে রামবুটান যখন আমরা রোপণ করবো গাছটা, সবসময় পানি দিতে হবে যাতে ভিজা ভিজা থাকলে অসুবিধা নাই, পানি লাগিয়ে থাকলে অসুবিধা নাই, আর জৌবড়া দিতে হবে মেন। আর স্কোয়ারে আপনার যে জায়গাটার মধ্যে লাগাবে স্কোয়ারে 3 থেকে 4 ফুট দূর, গভীরটা হবে ডিপটা হবে সর্বোচ্চ 6 থেকে 7 ইঞ্চি, এটাই নিয়ম। মানে এখন তো দেখি যে আমরা আসলে কীটনাশক কেমিক্যাল না না এবার এগুলো ছাড়া চাষ করাই কঠিন হয়ে যায়, পোকামাকড় শুধু রামবুটান করতে পারে পোকামাকড় না কোনো অসুবিধা নেই, যেমন আমার গাছের মধ্যে কিচ্ছু করি না, দেন ফলগুলি কত সুন্দর, কিন্তু কিচ্ছু করার দরকার নাই কারণ ছিদ্র পোকা নাই, রামবুটানের মেয়ে কোনো ছিদ্র পোকা নাই, ফসলও নাই, তাইলে এইগুলির মধ্যে করার কোনো দরকার নাই। অথবা গাছের যদি আমরা সবসময় বিষ ব্যবহার করি তাহলে গাছের ওই যে একটা ক্ষমতা থাকে এটা কমে যায়, যেই কারণে আমরা মনে করি যে বিষ না দেওয়াটাই ভালো। জল ভাই, আপনার রামবুটান সম্পর্কে আমরা আসলে দর্শকদের মোটামুটিভাবে জানানোর চেষ্টা করলাম, আপনার এই দেখছি যে এখানে অনেক ধরনের গাছ আছে, আর কি কি গাছ আছে? আমার এখানে জাপানের আম আছে, যেমন লঙ্গন আছে, যেমন এটা লঙ্গন গাছ, এটা ভিয়েতনামের, ওর অনেক বড় হয়, অনেক মিষ্টি, ওটার বিচিটা একবারে ছোট, যেটা নিয়ে বিচি নাই বললেই চলে, এটা কিন্তু আমি সবগুলি আমদানি করছি, এগুলি ভিয়েতনাম থেকে সরাসরি, ও ভিয়েতনাম থেকে নিয়ে, সরাসরি ভিয়েতনাম থেকে ইন্ডিয়াতে আসছে, এগুলি আমি সরাসরি এনে লাগাইছি, আলহামদুলিল্লাহ এবছর অনেক গাছে ফলন আসছিল, আগামী বছর ইনশাল্লাহ সারা বাংলাদেশে ওইটা নিয়ে আমি জাগরণ করব যে লঙ্গানো আমাদের দেশে হয় অরিজিনালটা, কিন্তু এটা কাটলেছু না, আমাদের দেশে একটা ভয় এই যে আপনার কাটলেছু ছিল এটার ভিতরে সামান্য একটু হাঁস আর পুরোটাই বেশি, যেই কারণে আমাদের একটা ভয় যে এটা কাটলেছুর মতোই লাগে, আসলে কিন্তু কাটলেছু না। আমার কাছে 30টা গাছে এই বছর ফল আসছিল, তবে সবার দাহানের মতো নাই, আগামী বছর থেকে আমি এটা সারা বাংলাদেশে মিডিয়ার মাধ্যমে আমি এটা প্রচার করে দেব যাতে সবাই 1-2টা গাছ লাগায় আর এই ফলটার ঘাটতি যাতে না থাকে। আচ্ছা, এই লঙ্গন আপনি কত করে বিক্রি করেছেন? লঙ্গন তো 1000 টাকা কেজি বিক্রি করছি, অল্প কিছু লঙ্গন আছে, অল্প, আগামীতে পর্যাপ্ত পরিমাণের লঙ্গন আমি বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। তারা তো তৈরি করছে? জি জি, তারা তৈরি করছে, এই বছর নতুন এখানে এখনো দেখছি যে আম এবং আমের সাইজগুলো আমাদের দেশে যে আম সেই সাইজ চাইতে একটু ভিন্ন ধরনের, জি জি ভিন্ন, ওই যে দেখেন আমগুলি অনেক, আরও 2 মাস থাকবে, ও আরও 2 মাস থাকবে, আরও 2 মাস থাকবে, এটা এইগুলি জাপানের আম, জাপানের আম, জি জি, ওই যে দেখেন এই আমগুলি যদি আমি পলিথিন করতাম তাহলে আমগুলি আরও সুন্দর থাকতো, এটা রেড কালারটা সুন্দর, জি জি, এগুলি রেড, এগুলি প্রত্যেকটা আম রেড, এই যে দেখেন এখানে একটা পাতা, আলহামদুলিল্লাহ আরও যদি 2 মাস থাকে তাহলে বাংলাদেশে যেমন আমের একটা ঘাটতি, সিজন গেলে আমরা আম পাই নাই, যেমন আমি আরেকটা গাছ দেখাই, এটা 9 বাড়ি 9, ওই যে এখানে বড় হয়ে গেছে, একবার প্রথম বাইরে লাইছি, আচ্ছা, আবার এই যে দ্বিতীয় ধাপ দেখেন, তাহলে এটা কি বছরে কয়বার হয়? এটা 3-4 বার বছরে, কোনো সময় মিস যায় না, এই আবার নতুন করে আসে পড়বে, এগুলিতে নতুন মুকুল আসবে আবার, অনেক এটা 12 মাসই, জি জি 12 মাস। কলম থেকে যে ফলটা হয়েছে সেই ফলটার আসলে এই বৈশিষ্ট্যটা কি, মানে এখানে কোনো আলাদা কোনো পার্থক্য লক্ষ্য করছেন? এই ফলটা পুষ্টিগুণ একটু বেশিও আমাদের বিচির গাছ থেকে, এটার কারণে এই গাছটা একটু শর্ট খায়, পানির একটু শর্ট খাইলে ফলটা একটু পুষ্ট হয়, রামবুটানের নিয়ম হলো যখন শর্ট খাইবে, আর এই গাছটা 6 বছর বয়স, এই বছর প্রথম আসছে, যেই কারণে রামবুটানের ওই কলমগুলি নিয়ে বাংলাদেশে অনেক তুলফাল,
যে লাগাইলি আসবে আসল লাগাইলি আসবে না 6 বছর পর আসলো কমপক্ষে 6 বছর পর লাগবে যেমন আমার এখানে 8 বছরের গাছ আছে ফল আসে নাই কিন্তু 6 বছরের গাছে ফল আসছে ফলগুলো অনেক সুন্দর ভালো লাগে দেখলে কিন্তু এটা আমার অরিজিনাল 12 মাসিক আছে যেই কারণে এটারও আমি গ্যারান্টি দেই না তবে যারা সাথে লাগাইবেন যারা ইয়েতে লাগাইবেন তারা লাগাইতে পারেন যারা দূর দূরান্তে আছে তাদের কাছে আপনি কি আপনার কিভাবে এই রামবোটানের চারা সংগ্রহ করতে পারবে বা ফল সংগ্রহ করতে পারবে যারা বাংলাদেশের বিভিন্ন জেলায় আছেন গাছগুলি আমি কুরিয়াতে দিতে পারি কোন কুরিয়ারে সুন্দরবন কুরিয়ারে দিলে এজিআর আছে সুন্দরবন আছে এসএ আছে এইগুলি দ্রুতগামী আমার গাছগুলি প্রতিটাই গাছ একদিনে সারা বাংলাদেশে ট্রান্সপোর্টে নিয়ে যায় এই রামবোটানের শুরুটা আপনার কিভাবে জায়গা জায়গা আঙি নাই গাছগুলি রোপণ করে দিলাম 10টা গাছ আর 26টা গাছ ছিল বাকি গাছগুলি বিভিন্ন জায়গায় দিছি 2011 সালে আমার প্রথম ফল আসছে আসার পরে অল্প কিছু ফল আসছে মনে হয় 10টা ফল দ্বিতীয় বছর থেকে আমার একটা গাছে 10-15 হাজার টাকার ফল আসা ধরলো তখন মানুষ আমাকে জিজ্ঞাসা করলো যে ফলটা কী পরিমাণ আসে আমি বললাম যে প্রথম বছর থেকে হিসাব করলে প্রতি বছর 10 গুণ বেশি আসবে ফল 100 বছর হইলে 300 বছরের ফল পিছনের আসবে গাছের মেতে এমন ধরনের তাইলে আমরা এটাতে অনেক লাভবান আর যখনই আমি 16-17 সালে ইয়ে হলাম ব্যাপকভাবে ফল আসলো সারা বাংলাদেশে সারা পাইল সারা মিডিয়ারা আসলো কৃষি অফিসাররা আসলো আইসা আমাকে অনেক উৎসাহ করলো যে জামাল ভাই আপনি এটা আরও আগায় যান তখন আমি ফল বিক্রি করতে পারি নাই জায়গায় জায়গায় হকার করি ফল কিনে না মানুষ পাগল হিসেবে গণ্য করে আলহামদুলিল্লাহ যখনই নিউজ হয়ে গেল তখন আস্তে আস্তে এই ফলটা বাজারজাত হয়ে গেল এই গাছ থেকে আপনি এক বছরে কত ফল আমি কত বছর যেই গাছটার তলে দাঁড়ায় রেছি এক কান্দা ফল আসতেছে এক কান্দা পাকতেছে এই গাছটা আমি 2,50,000 টাকা বিক্রি করছি শুধু ফল আর বাকি 1,00,000 টাকার বেশি আমার কাছে আছে তাইলে মোট আমার 3,00,000-3,50,000 টাকার ফল এই গাছটা আসছিল একটা গাছ থেকে আর ভিতরে যেই গাছটা আমার 12 মাসই আছে ওই গাছটাতে গত বছর আমি 2,50,000 টাকা বিক্রি করছি আলহামদুলিল্লাহ আর বাকি এই গাছটা হলো 1,00,000 টাকা ওই গাছটার ফল আমি বিক্রি করি নাই আর ঘরের দরজার মেয়ে একটা গাছ আছে এই গাছটা 1,20,000 এইভাবে মোটামুটি 8-9 লক্ষ টাকা বিক্রি আছে গত বছর এই বছর আর চারা চারাটা মনে হয় 10 হবে সারা বাংলাদেশের লোকজনকে আমি আহ্বান করব যে এই 1-2টা গাছ করে লাগান যাতে আমাদের দেশে ফলের ঘাটতিটা না থাকে এখন রামবোটানের ফল ও চারা কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করছেন তার বাড়িতে নিজ এলাকা তো বটেই দেশ জুড়েই পরিচিতি জামালউদ্দিন এবং রামবোটানের এটা যেহেতু মালয়েশিয়ান ফল আর আমি মালয়েশিয়াতে থেকে এসেছি তো ওই দেশে খাইছি অনেক এটা অনেক মিষ্টি সুস্বাদু তাই আমি আমার বাড়িতেই নিয়ে লাগাবো আর কি আমাদের এলাকায় রামবোটান হওয়াতে আমি এটার দিকে আগ্রহী হইয়া আমি চিন্তা করলাম আমাদের এলাকার আবহাওয়া কিংবা আমাদের যে তাপমাত্রা মাটির কারণে আমাদের এখানে ভালো ফসল হওয়াতে আমি মনে করি পুরোটা একটা বাগান করছি ঠিক আছে এখানে আমি 20টা চারা লাগাইছি দেখা গেছে যে কলমের ক্ষেত্রের যেই রেজাল্ট সেটা খুব একটা আশানুরূপ না বীজের ক্ষেত্রেটাই আমরা দেখতে পাচ্ছি ভালো হচ্ছে এবং প্রোডাকশনও বেশ অনেক তো আমাদের আমরা প্রেফার করব যে যেহেতু বীজের মাধ্যমেই যে চারাগুলি হচ্ছে সেগুলিতে যদি কৃষক করতে পারে তাহলে কৃষক লাভবান হবে কারণ আমাদের এই কৃষকের যে গাছগুলি এমন আছে যে সে উনি একটা গাছ থেকে প্রায় 1.5-2 লক্ষ টাকার সে বিক্রি করেছে সুতরাং এটা তো আমাদের পরীক্ষিতই আমরা দেখতে পাচ্ছি সুতরাং কৃষক যদি স্বল্প পরিমাণে এটা করতে চায় সেক্ষেত্রে লাভবান হবে তবে যেহেতু বীজ থেকে হবে সেক্ষেত্রে অবশ্যই তার ওই দূরত্বটা ভালো রাখতে হবে কারণ একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব আমার মনে হয় প্রায় 30 ফিটের মতো রাখতে হবে যেহেতু বীজ থেকে হচ্ছে আর আপনার এটা আমার মতে এটা একটা ওয়াটার লাভিং ক্রপ সেক্ষেত্রে জমিতে যদি সবসময় হালকা একটু পানির ব্যবস্থা রাখা যায় সেক্ষেত্রে ভালো হয় আর এই গাছটার ক্ষেত্রে যেই সমস্যাটা হয় যে যখন আপনার গাছটা পাকার সময়টা হয় ফলটা পাকার সময় হয় সে সময়ে যদি বৃষ্টি বাদল একটু কম হয় সেক্ষেত্রে এই ফলটার ক্ষেত্রে ভালো কারণ দেখা যাচ্ছে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে পানির মাধ্যমে আপনার এটার মধ্যে ছত্রাকের একটা প্রাদুর্ভাব দেখা দিতে পারে তো সেক্ষেত্রে এটি ছাড়া অন্যান্য তেমন কোনো রোগবালা এই রামবুটানের মধ্যে নেই তো কৃষক যদি একটু চিন্তাভাবনা করে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করে সেক্ষেত্রে কৃষক লাভের মুখ দেখবে বলে আমার বিশ্বাস যে কোনো ফল বা ফসলের পুষ্টিগুণের পাশাপাশি এর অর্থনৈতিক দিকটা এখন খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে নিঃসন্দেহে ফলের দিক থেকে উপরেই থাকবে এই রামবুটান প্রদর্শক আপনিও এই জামালউদ্দিনের
রামবুটান চাষে অনুপ্রাণিত হয়ে রামবুটান চাষ করতে পারেন এবং নিজে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন। শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্ত অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এটি নিউজের সঙ্গেই থাকুন।